আমার মনে হয় এই সোনার বাংলাদেশের এমন একটি থানা খুঁজে পাওয়া যাবে না যেখানকার কেউ না কেউ আড়াই বাড়ি থেকে ইসলামের দাওয়াত পায় না। আল্লাহ তাআলা এই দরবারকে, এই আড়াই বাড়িকে ইসলামের দাওয়াতের জন্য দায়ী ইলাল্লাহ হিসাবে গোটা বিশ্বব্যাপী দাওয়াত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত দায় মোকায়েম রাখুন বলি আমি। কেউ যা দেয় না তা দেয় কে? কেউ যা দেখে না তা দেখে কে? অতএব আইন বিধান হুকুম চলবে কার? আওয়াজ করে বলি কার? সমালোচনা হবে কার? আল্লাহর কি সমালোচনা করা যাবে? বলতে বলতে বলে ফেলেছেন, কিন্তু না, এমন অনেক কিছু আমরা বলতে বলতে বলে ফেলি, করতে করতে করে ফেলি, দেখতে দেখতে দেখে ফেলি, খেতে খেতে খেয়ে ফেলি, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। কোরআনুল কারীমকে যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেখানে সিংহের মতো ঈমানওয়ালাদেরকে গর্জন দিয়ে এগিয়ে যাওয়া লাগবে। সমস্ত বাবা বিপ্রতা এড়িয়ে, সমস্ত খাজার বন্দিশালার তালা ভেঙে, জিনজির থেকে গোলামির জিনজির থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামেরা আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ঘন থেকে ইমানি বলবলিয়ান হয়ে জাগ্রত হয়ে তাওহীদের শব্দ দিয়ে চিৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া লাগবে আমরা সবাই এক, আমাদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে আল্লাহ। আজকের এই লক্ষ্য জনতার ভিড়ে কথা বলতে গিয়ে যাদের কথা সর্বপ্রথম মনে পড়ে তাদের অনেকে আমাদের মাঝে আজ আর নেই, আবার কেউ থাকলেও বন্দী খাঁচায় বন্দী আছেন, উন্মুক্ত হয়ে কোরআন বলতে পারে না। কিলাব হবে আটকে রেখে, কিলাব হবে বন্দি দিয়ে, কিলাব হবে বাবা প্রদান করে, একজনকে আটকাবে তো আল্লাহ হাজার জন তৈরি করে দেবে। একজন বন্দিতে মুবাশ্বিরের কণ্ঠ শিকল পরাবে, লক্ষ মুবাশ্বির আল্লাহ তাআলা তৈরি করে দেবে। একজন আজহারির তাফসির বন্ধ হলে, হাজার আজহারির তাফসির বন্ধ হলে কিচ্ছু আসে যায় না। আজহারের দিকে আল্লাহ লক্ষ আজহারি তৈরি করে দেবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর চ্যালেঞ্জ, সমস্ত বাতিল ফেরকা বাতিল ধর্মের উপরে আল্লাহ তার সত্য ধর্ম ইসলামকে বিজিত করবেই করবে ইনশাআল্লাহ। অবকাশ নেই, আমরা ইসলামের বিজয় চাই, কি বলেন ঠিক না? খুব নিকটে আমাদের বিজয়, কারণ অত্যাচার যেভাবে চলছে, বাধা বিঘ্নতা যেভাবে চলছে, আগুনে যখন ফুৎকার দেয় নিবানো আগুনে, যখন লাকড়ি ঝোলে কয়লা থাকে জ্বলন্ত আগুন, ওখানে নিবাবার জন্য ফুল দিলে পরে ওটা কি হয়, ইসলামের ভেতরে প্রবেশ করছে? অনেক জায়গায় সেটা মিডিয়াতে আসছে, অনেক জায়গায় হেডফোনের জন্য আসছে না। এটা আল্লাহ তাআলা বলেছিলেন, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। বিভিন্ন ধর্মের ইসলাম বিরোধী অসংখ্য মানুষ দলে দলে ইসলামের ভেতরে প্রবেশ করবে, ইসলামের যখন বিজয় হবে। আজকের পৃথিবীতে তাকিয়ে দেখুন, দলে দলে ইসলামে প্রবেশ করছে কি করছে না, ইসলামের বিজয়ের সূচনা হচ্ছে। এতে বাধা আসবে, বিপত্তি আসবে, বন্দিশালা যেতে হতে পারে, কিন্তু কোনো ভয় নেই, আমাদের কাজ আমরা করে যেতে হবে, কারণ আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল ইজ্জাত জানান, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতুন লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ মানবতার মুক্তির জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, অতএব তোমাদের প্রধান দায়িত্ব কর্তব্য প্রধান কাজ হলো আল্লাহ কর্তৃক দেয়া দুইটা, একটা হলো
আর অপরটি হলো তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা নিজেরা সৎ কাজ করবে আর মানুষকে সৎ কাজের আহ্বান করবে, হকের দাওয়াত দেবে, হকের দাওয়াত। আপনি বলুন তো এই পৃথিবীতে সবচাইতে বড় হক কি? মানুষকে আল্লাহর দিকে ডাকা। এই কোরআনের চাইতে হক আর কিছু হতে পারে না। পথ ভ্রষ্ট, দিশেহারা, অন্ধকারাচ্ছন্ন, চরিত্রহীন লম্পট, খদাদ্রহীন, মুশরিক, মুনাফিক, কাফের, মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওই সব মানুষগুলোকে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান করা, সৎ কাজের আহ্বান করা, এর চাইতে বড় সৎ কাজ পৃথিবীতে আর হতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। এমন কোন জাতি, এমন কোন কাউম নেই যাদের কাছে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাননি। নবী রাসূল আর কয়জন আসবে কথা বলেন? কিয়ামত পর্যন্ত আর কতজন নবী রাসূল আসবে? নবী একজন আসবে না, কিন্তু নায়েবে নবী অসংখ্য আসবে, নায়েবে নবী অসংখ্য আসবে। প্রিয় ভাইরা আমার, নায়েবে নবী অসংখ্য আসবে যারা এই কোরআনের দাওয়াত দিবে, তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, যারা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে চিৎকার করে বলবে আল্লাহ আইন চাই, সর্বলোকের শাসন চাই, এ জমিন যার আইন চন্দ্রে যার সৃষ্টি করেছেন তিনি, বিধান দিয়েছেন তিনি, অতএব আমরা সস্তার গোলাম, সস্তার গোলামি ছাড়া পৃথিবীর আর কারা গোলামির জিনজিরে বন্দী থাকতে চাই না, ঠিক না? যারা এই দাওয়াত দেবে তাদের উপরে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জেলখানা, জুলুম, গলায় ফাঁসির দড়ি, ক্রস ফায়ার, 144 ধারা, বিভিন্ন কিছু জারি হবে, এতে কোনো অসুবিধা নাই, কোনো ভয় নাই। কারণ ঈমান ওয়ালা ঈমান বাড়ে না যদি না বাধা বিপত্তি না হয়। অনুকূল পরিবেশের চাইতে প্রতিকূল পরিবেশে দ্বীনের কাজ বেশি হয়েছে। সমস্ত নবী আলাইহিসসালামগণ, দুইজন নবী ব্যতীত একজন হযরতে আদম আলাইহিসসালাম, আরেকজন হযরতে সুলাইমান পয়গম্বর, এই দুইজন পয়গম্বর ব্যতীত অসংখ্য নবী রাসূল প্রতিকূল পরিবেশে নির্যাতন, নিপীড়ন, জেলখানা, রক্ত দিয়ে এই রক্ত বিচ্ছিন্ন পথ পার হয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীনকে বিজিত করেছে, কি বলেন ঠিক না? আমরাও কি সেই নির্যাতন নিপীড়ন সহ্য করে জেলখানাকে উপেক্ষা করে নিজের কলিজার ঘাম তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দিয়ে জীবন বাকি রেখে আল্লাহর কোরআনের পথ ধরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই স্থানের জন্য এগিয়ে যেতে পারবো? আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, আমাদের অঞ্চলে যদি কোনো বাচ্চা প্রসব হয় ওইটাকে বলে সটিগর। আপনারা কি বলেন? সটিগর। তাহলে ভাষাটা বুঝতে পারছেন? বাচ্চা প্রসবের পরে ওই যে 2-3-4-5 দিন ওটাকে সটিগর বলা হয়। এই সটিগর, একটা মানুষকে সটিগরে মারা সহজ না এই বর্তমান আমার পজিশনে বা এই পজিশনে মারা সহজ? কোনটা? সটিগর, যার কোনো ক্ষমতা নাই। মোহাম্মদ সাল্লাম যখন দিনের দাওয়াত, ইসলাম যখন সরিগরে মোহাম্মদ সাল্লাম একা দাওয়াত শুরু করলেন, তখনই বিশাল শক্তি মিলে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে না পারলেন কিছু করতে, না পারলেন ইসলামের প্রচার এবং প্রসার ও বিজয়কে ঠেকাতে, কি বলেন ঠিক না? আর আজকের একবিংশ শতাব্দীতে গোটা পৃথিবীতে ইসলাম একটি নওজোয়ান বীর পুরুষের রূপ ধারণ করেছে। আজকের নৌজনদের হুঙ্কার যদি ঐক্যবদ্ধ ভাবে একবার দেয় গোটা পৃথিবী অমুসলিম, ইসলাম বিরোধী, মুসলিম নামের মোনাফেক, দুশ্মন, তাগুতেরা মোকাবেলা করবে যদিও কথা, এই নৌজনদের আল্লাহু আকবার ধরি আর রাঙানো চোখের মোকাবেলায় পালিয়ে যাওয়ার রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ইমানি বলে বলিয়ান হতে হবে, আমার আপনার ইমানকে তৈরি করতে হবে আজকের এই বিপর্যয়। এজন্য শুধু কাফের মুশরিক তাগুতেরাই দায়ী না, আমাদেরও দায়বদ্ধতা আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতু জালাল বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে
যত বিপর্যয় হচ্ছে এসব কিছু মানুষের দুই হাতের কামাই করা ফসল। অতএব আমরা পাপ মুক্ত অন্যায় মুক্ত অপরাধ মুক্ত জীবন গঠন করা লাগবে, তাওহীদের শিক্ষায় সুন্নাতের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা, এখানে আল্লাহ বললেন কুমতুম খাইরা উম্মাত, আমরাই শ্রেষ্ঠ উম্মত, আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই শ্রেষ্ঠ দল। এর কারণ কি? কারণ আপনাকে বোঝা লাগবে, কারণ হচ্ছে দুইটা। এই উম্মতের মধ্যে যারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে আর মন্দ কাজে বাধা প্রদান করবে, ওই উম্মত হলো শ্রেষ্ঠ। আর যদি এই দুইটি কাজ কারোর মধ্যে প্রতিষ্ঠিত না থাকে, ও মুহাম্মদী উম্মত হয়েও কখনো শ্রেষ্ঠ হতে পারবে না। আপনারা ছুরি বুঝেন, চাকু ছুরি, এক ধরনের ছুরি আছে, ওর মধ্যে খুব পাতলা লোহার পরেও ওর মধ্যে হীরক লাগানো হয়, আর হীরক যেই ছুরিতে বা দা চাকুতে থাকে ওটার ধার অনেক বেড়ে যায়, দাঁড়ানো হয়ে যায় খুব বেশি। এই উম্মতের হীরক হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজে সৎ কাজ করা আর একজনকে সৎ কাজের উপদেশ দেয়া, নিজে অসৎ কাজ না করা, মন্দ কাজ না করা, অন্যকে মন্দ কাজ করতে না দেয়া। সেজন্য বিশ্ব নবী বলেছেন ইয়াকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফালিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়ালিকা আদাফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি কোনো মন্দ কাজ হতে দেখো, খারাপ কাজ হতে দেখো, অশ্লীল বেহায়াপনা বর্জিত কাজ হতে দেখো, তোমাদের ইমানি কাজ হলো ওটাকে তুমি হাত দিয়ে বন্ধ করে দাও, পরিবর্তন করে সেখানে ভালো প্রতিষ্ঠিত করে দাও। যদি তাও সম্ভব না হয় তাহলে তুমি তোমার জবান দিয়ে দাওয়াত দিয়ে পরিবর্তন করো, তাতেও যদি তুমি অক্ষম হয়ে যাও, দুর্বল হও, তাহলে তুমি তুমি চেষ্টা করো, দল তৈরি করো, সংগঠন তৈরি করো, জামাত তৈরি করো, ওই জামাতের জনশক্তিকে ট্রেনিং দিয়ে, টিএস দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, কোরআন সুন্নাহর তালিম দিয়ে, ইমান দিয়ে মজবুত করে তৈরি করো, যেন ওই জামাতার দল নিয়ে অপরাধগুলোকে পরিবর্তন করে দিতে পারো। কথা কি বুঝতে পেরেছেন? এই তিন নম্বর কাজটা যারা করবে, আল্লাহর হাবিব বলেছেন আযালিকা আযাফুল ঈমান, দুর্বল ঈমানের কাজ, দুর্বল ঈমানওয়ালা। আর তিনটার একটাও যাদের মধ্যে থাকবে না, তাদের মধ্যে ঈমান নেই, তার ঈমান কি? মৃত। প্রিয় ভাইরা আমার, তাহলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। ভাইরা আমার, আমি যদি নামাজ না পড়ি আর একজনকে নামাজের কথা বলা কি ঠিক হবে? আমি যদি যাকাত না দেই আর একজনকে যাকাতের কথা বলা ঠিক হবে? আমি যদি সিয়াম পালন না করি আর একজনকে বলা যাবে? আমি যদি পর্দা না করি আর একজনকে বলা ঠিক হবে? আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, কি হলো তোমাদের, নিজে যা করো না আর একজনকে বলো? তাহলে সৎ কাজের আদেশ দিতে হলে প্রথমে আপনি আমি নিজে সৎ কাজ করা লাগবে। এখন সৎ কাজটা কি? সবচাইতে বড় সৎ কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন মানা, অপরকে দিনের দাওয়াত দেওয়া। কথা বুঝতে পেরেছেন? এবাদতের মধ্যে সবচাইতে উত্তম এবাদত, এবাদতের মধ্যে সমস্ত এবাদতের ডিপার্টমেন্ট অফ দ্য হেড, এটা কি? নামাজ। এটা হলো কি? আস-সালাতু রাইসুল ইবাদা, নামাজ। আল্লাহ কোরআনে বললেন আকামাস সালাহ, সালাত কায়েম করো। কেউ যদি সালাতে বাধা দেয়, কেউ যদি সালাত না পড়ে, কোন একজন লোক মসজিদে যাচ্ছে, সালাত করার জন্য কেউ বাধা দিল, আটকে দিল, সালাত করতে দিল না, তাহলে সে কি জালেম না মুমিন? কথা বলেন, জালেম না মুমিন? এখানে কে কি দল করেন ওটা দেখার বিষয় নয়, সবাই কি এক বাক্যে স্বীকার করবেন যে নামাজে কেউ যদি বাধা দেয় তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই বাধা দরকারী বাধাকে বাঘকে ভেঙে দিয়ে অন্যদেরকে নামাজের ব্যবস্থা করে দেব? আপনারা একমত? একমত? সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? সে কি মুসলিম হবে না কাফের হবে? সে কি মুসলিম হবে না মুনাফিক হবে? কারণ আল্লাহ বলেছেন আকামাস সালাহ, সালাত কায়েম করো, অতএব এই সালাত পড়তেই হবে, অন্যকে বাধা দেয়া যাবে না। খুব বেশি বেশি করে এগুলো পড়বেন, খুব বেশি বেশি পড়বেন। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন
যে এই চারটি কালিমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বাকিয়াতুস সালিহা, একজন বললেন তার ফজিলত কত, সালাম কত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এত ফজিলত এত সালাম বিশ্বনবী বর্ণনা করেছেন, আমি রাস্তাঘাটে হাঁটে বাজারে নাকে সব সময় এগুলো তেলাওয়াত করব। মক্কার মদিনার ছোট ছোট বালক বালিকারা আমাকে পাগল মনে করবে আর আমার গায়ে পাথর মারবে, রক্ত ঝরাবে, আমার রক্তগুলো ঝরবে, তারপর আমি এই কালিমা বন্ধ করব না। খুব বেশি বেশি পড়বেন, বসে পড়ি আমরা, কেউ দাঁড়িয়ে না থাকি, খুব দ্রুত বসে পড়ি, ডিস্টার্ব যেন কেউ না করি কোরআনের মাহফিল। তাহলে আমার ভাইরা ওটা দেখাতে হবে না, আপনি কি দেখতেছেন, আরে আপনি এখানে দেখতেছেন একজন, এর সাইতে অনেক বড় স্ক্রিন আপনাকে দেখানো হবে পরকালে, ওইটার মধ্যে আপনি একা থাকবেন আর কেউ না, আপনার আজকের হাত পা আজকের চোখ এই আজকের কোরআনের মাহফিলে, কার কারণে কে কোরআন বলতে পারে না আর কার কারণে কোরআন বলা সহজ, ওই সব কিছু ওখানে ধরা পড়ে যাবে। আজকে তো হাত দেখতেছেন, ওই দিন হৃদয়ের ভিতরে লুকানো কথাগুলো পর্যন্ত দেখতে পাবে, ওই দিন পার পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনাকে হকের দাওয়াত দেওয়া লাগবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সবচাইতে হক হচ্ছে এই পৃথিবীতে হক হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। তাহলে বলতেছিলাম সালাতের মধ্যে কেউ যদি বাধা দেয়, আজকের ফজর নামাজ পড়তে গেলে কেউ যদি বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে নামাজ পড়তে না দেয়, তাহলে তাকে আপনারা আটকাবেন না, ছেড়ে দেবেন, কথা বলেন, তাকে মুমিন মনে করবেন না কাফের মনে করবেন, কারণ আল্লাহ বলেছে আকামাস সালাহ, সালাত কায়েম করো, সে সালাতে বাধা দিতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন আকামাস সালাত, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেননি, আন আকিমুদ্দিন, তুমি তোমার দ্বীনকে কায়েম করো, আল্লাহ বললেন আকামাস সালাত, ওই আল্লাহ কি কোরআনে বললেন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। আচ্ছা আপনার আমার দিন কি, শুক্র না শনি, কোনটা, কে বলেছেন, আওয়াজ করে বলেন, কে বলেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। তাহলে আল্লাহ বললেন সালাত কায়েম করো, সালাতে বাধা দিলে যদি কাফের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিনকে কায়েম করো, ওই দিন কায়েমের জন্য যদি কেউ কাজ করে ওই কাজে যদি বাধা দেয় তাহলে সে কি কাফের হবে কি হবে না, ধরে বলেন হবে কি হবে না, কেউ যদি নামাজের জন্য বাধা দিয়ে দেয় আটকা দেয় তার যতটুকুন গুনাহ হবে, কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচারের জন্য কোরআনের মাহফিলে কোরআন বর্ণনায় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বাধা দেয়, তাহলে নামাজে বাধা দেওয়ার চাইতে অনেক বড় গুনাহ তার আমলনামায় হবে, নামাজে বাধা দেওয়ার চাইতে বড় অপরাধ হচ্ছে দিন কায়েমের জন্য বাধা দেওয়া, কারণ জমিন যার আইন চলবে কার, আমরা কত বড় বেহাইয়া বুঝি না, বেলা বলে দুনিয়াটাই আমার, জমিন বানালো কে, মানুষ বানালো কে, এই চন্দ্র কার, এই সূর্য কার, এই অক্সিজেন কার, এই বাতাস কার, যদি তুমি পারো আল্লাহর সৃষ্টি জগৎ ছেড়ে আল্লাহর নিয়ামত ছেড়ে অন্য কোথাও চলে যাও, আল্লাহ বলেন আমার অসুবিধা নাই, আমার দিন মানতে হবে না, আমার অনুগত করা লাগবে না, আমার বিদ্রোহী করো, আমার সৃষ্টি জগৎ ছেড়ে আমার নিয়ামত ছেড়ে অন্য কোথাও চলে যাও, কিন্তু আফসুস আপনি যাবার অত জায়গা নেই, যাবার জায়গা আছে নাকি, পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাওয়ার জায়গা নাই, কারণ প্যাকেট করে দিয়েছি চারদিক দিয়ে, কামাত পর্যন্ত যদি হায়াত পাওয়ার দৌড়াতে থাকো এই পৃথিবীর ঠিকানা শেষ কোনটা আকাশের শেষ খুঁজে পাবা না, জমিনের শেষ খুঁজে পাবা না, যেতেই যেতে পারবে না। অতএব আমার চন্দ্র আল্লাহ বলেন আমার চন্দ্র আমার সূর্য আমার দেয়া জীবন আমার দেয়া নেয়ামত সব কিছু তুমি ভোগ করতে হবে, না করে উপায় নেই, অতএব এই দুনিয়াতে ভোগ করো আর আমার আইন মানো আমার বিধান মানো আমার ইসলাম মেনে চলো, আমি আল্লাহর হুকুম দিয়ে জীবন পরিচালিত করো, বান্দারে এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে পরকালীন জীবনে এর চাইতে হাজার হাজার গুণ বেশি নেয়ামত পাবে,
আর যদি দুনিয়ার জীবনে তুমি আমার অনুগত্য নাও করো, ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, তাফসীর মাহফিল 144 দাঁড়াদাঁড়ি করো, হকের দাওয়াত যারা দেয় তাদের দাওয়াত বন্ধ করো, জেলখানায় বন্দী রাখো, ঘরে ফাঁসির দড়ি ঝুলায় দাও, সমালোচনা করো, দায়িত্ব করতে বন্ধ করো, করতে পারো অসুবিধা নাই, জানিয়ে রাখো অল্প একটু পরে মৃত্যু হবে, ওই পরকালে আমি আল্লাহর জেলখানা জাহান্নামে তোমাকে যারা লাগবে অসুবিধা নাই, আমি আল্লাহ যখন তোমাকে ধরবো আমার দ্বারা হবে বড় মজবুত দ্বারা, তোমার দ্বারা তো খুব নরম দ্বারা, যাকে তুমি আটকাও, যাকে তুমি বাধা দাও, যাকে তুমি কোরআন মধ্যে না দাও, যাকে জেলখানার মধ্যে রাখো, আমি আল্লাহ যখন চাইব তাকে মুক্ত করে বাদশাহ বানিয়ে দেব, আমি আল্লাহ যখন চাইব নবীকে মুফাসসিরকে কোরআনের মুফাসসিরকে যাকে তুমি কোরআন মধ্যে দিবে না, আমি আল্লাহ যখন চাইব তখন তোমাকে তার অনুগত করে দেব, রাষ্ট্র ক্ষমতা তার হাতে দিয়ে দেব, পৃথিবীটা তার জন্য এই জন্য আপনাদেরকে ইমানি বলে বলিয়ান হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আজকের এই কসবার এই বাড়ির লক্ষ লক্ষ জনতার মুসলিম জনতার মাঝে আমি যেই কথাটা খুব জোর দিয়ে বলবো সেটা হচ্ছে, আসুন আমরা বিভিন্ন ফেরকা বলে গিয়ে, বিভিন্ন দল বলে গিয়ে, বিভিন্ন মাঝহাবের ফেরকা বলে গিয়ে, দলের ফেরকা বলে গিয়ে, বিভিন্ন লম্বা বলেন, গোল বলেন, জোরে আমিন বলেন, আস্তে বলেন, সব ফেরকাগুলো ভুলে গিয়ে আমরা আজকে ঐক্যবদ্ধ হই, যারা করেছিলাম জানিতে বলবে আমার আল্লাহ হচ্ছে আমার রব, আল্লাহ আমার এক, মুহাম্মদ ইসলাম আমার নবী, ইসলাম আমার ধর্ম, কোরআন আমার গ্রন্থ, এই চারটা কথা যারা বলবে তাদের সাথে আমরা ছোট ছোট আমলের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে ছোট্ট ছোট্ট ব্যবধান থাকতেই পারে, ছোট্ট দ্বিমত থাকতেই পারে, একতেলাপ থাকতেই পারে, বিশ্বনবী এই একতেলাপের সমাধান দিয়ে গেছেন, সলিউশন দিয়েছেন, বিশ্বনবী বলেছেন ইন্না লোলা আল ওলা একতেলাপ লোলা নাই হাজার রহমা, আলেমদের ওলামাদের দাঈ আল্লাহদের একতেলাপ মতানৈক্য এটাও আল্লাহর পক্ষ থেকে রহমত যদি নিয়ত সহি থাকে, যদি কি নিয়ত সহি থাকে। এই জন্য আমার ভাইরা আজকের পৃথিবীতে মুসলমানদের দিয়ে মুসলমানদের ধ্বংস করছে, মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের ধ্বংস করছে, মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে দুর্বল করছে, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগবে, মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এই কসবার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, কুমিল্লার মুসলমান, বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান, ইউরোপের মুসলমান, সৌদি আরবের মুসলমান, নেপালের মুসলমান, এক কথায় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম পর্যন্ত আর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আল মাশরিকি ইলাল মাগরিব আল শিমালি ইলাল জুনুব ফাওকা সাকা তাহতা আসসামাই ফাওকা আল আর, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে যত মুসলমান আছে আমরা সবাই এক, আমাদেরকে আল্লাহ একটা সুতা গেঁথে দিয়েছেন, একটি সেতু বন্ধন তৈরি করে দিয়েছেন, যেই সেতু বন্ধন হলো ইন্নামাল মুমিনুনা এখোয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব আমাদের মাঝে কোনো ভেদাভেদ না, অতএব আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, একটা এক্সাম্পল না দিলেই নয়, আজকে আমরা একজন মারে আরেকজনে হাসি, একজন আরেকজনকে মারি, একজন কোরআন আলাকে বন্দি করে আবার আর একজন ওই ইসলাম নাম দিয়া লেভেল দিয়া ওর বিরুদ্ধে স্লোগান দেয় ফাঁসি চাই ফাঁসি চাই, আছে কি না, আছে কি না, আব্দুল্লাহ ইবনে উবাই এমন চিৎকার দিয়েছিল কি দাঁড় নাই, আব্দুল্লাহ ইবনে উবাই এমন চিৎকার দিয়েছিল কি দাঁড় নাই, দিয়েছিল। প্রিয় ভাইরা, ঐক্যের স্বার্থে আমি একটি কথা বলবো, আমাদের এই দেশ সোনার বাংলাদেশ স্বাধীন দেশ, আমি দেখিনি 74-এ আমার জন্ম, শুনেছি আমার বাংলাদেশি ভাইরা যখন জান খেত পাকিস্তানিরা বলতেছে এ কালা কালা চিজ তুমি কে খালো, এ তো কালো তুমি কি খাচ্ছ, বলতেছে কালো ঠিক কিন্তু খেতে অনেক ভালো, তো বললো হাম লোক কি আর এক দো দে একটা আমাকেও দাও, সে খেয়ে দেখতেছে যদিও কালো খেতে অনেক ভালো সুস্বাদু রসালো, অনেকের মুখে হয়তো রস এসে গেছে,
তখন বলতেছে ইয়ে তো খুব আচ্ছা ওলা হ্যাঁ আওর কুচ দে দো। বাঙালি বলতেছে না তোমার আমি দিতে রাজি না, তুমি গাছে উঠে পেরে খাও। বলতেছে ভাই কোনটা খাবো? তো উনি বলতেছে যো কাল আমি নেগা ও ঘিনায়গা, কালো যা দেখো তাই খাও। তো কালো কালো খাচ্ছে, দেখতেছে যত বেশি কালো ততই শান। এক্সামের ঠোকরার ভিতরে আপনার ভমরা বসে আছে কালো ভমরা, সে চিন্তা করছে ইয়ে তো কালা লেকিন সবচেয়ে বড়া হে, কালা ভি আচ্ছা হে, ইয়ে জরুর খানা পড়েগা। এবার গিয়ে মোট করে ধরে আর দেরি নাই মুখে দিছে ঢুকিয়ে, ভমরা তো মুখের ভিতরে গিয়ে ভ্যা ভো করতেছে। ও বলতেছে ভ্যা করো আর ভো করো লেকিন যে কালা মিলেগা অন্য দিছে না। আজকেও যদি মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে না পারো, আমি আবার বলছি আমাদের কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো মতামত নাই, সমস্ত মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই পৃথিবীতে ইসলামকে বিজিত করার জন্য। সমস্ত মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বতি ভালোবাসা শ্রদ্ধা স্নেহ মমতা দিয়ে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদকে কায়েম করার জন্য। কারণ ঠিক না, এই আহ্বান কে করেছেন? ভাইরা এই যে পরিস্থিতি গোটা পৃথিবীতে দেখছেন তো মায়ানমারের অবস্থা, আরো চতুর্দিকে চোখ পড়েছে, বিজয় হচ্ছে নির্যাতিত হচ্ছে। এখনো যদি ঐক্যবদ্ধ হতে না পারেন হিংসা বিদ্বেষ ভুলে, এখনো যদি পুরা পৃথিবীর মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ হতে না পারেন, তাহলে ওই কালো ভবনার মতো যে দাড়ি টুপিওয়ালা মুসলিম পাবে তাকেই কিন্তু ধরবে। এজন্য সেই সুযোগ আর দেওয়া যেতে পারে না, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমার স্পষ্ট মনে আছে আজ থেকে 3 বছর পূর্বে হজ্জের খুতবায় আরাফায় খতিব খুব আফসোস করে বলেছিলেন আল্লাহ আনাল আলাম আকথার মিল মিয়া ও খামতাদা মিলিয়ন মুসলিম ওয়ালাকিন্নাহু তাদাররুব বিল ইয়াহুদ ওয়ান নাসারা লিমাযা ইয়া ইখওয়ানাল কারীম ইয়া হুজ্জাতু যুয়ুফুর রহমান লিমাযা হাযাল মাসীবা হাযাল মাসীবা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদুন ওয়ালাকিন্নাহু আল মুসলিমু লা মিল্লাতান ওয়াহিদাতান। উনি বলেছিলেন আজকের এই পৃথিবীতে 150 কোটির বেশি মুসলিম থাকার পরেও অমুসলিমদের হাতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। এর কারণ কি? কারণ একটাই, ইসলাম এবং মুসলমানদের পিছু লেগে ধ্বংস করার জন্য গোটা পৃথিবীর সমস্ত বাতেলারা কাফেররা মুশরিকেরা মুনাফিকেরা ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু আফসোস নিজেদের অস্তিত্ব ঠেকাবার জন্য ইসলামকে বিজয় করার জন্য মুসলিম মিল্লাত আজও এক হতে পারলো না। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন বলি আমিন। তাহলে আজকে যাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বন্দী রাখা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে, দেশ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, রাতে বাসায় ঘুমাতে পারে না, রাতে ঘরে থাকতে পারে না, আত্মীয়ের ঘরে থাকতেছে সেখান থেকে ধরে নেওয়া হচ্ছে, একটা মামলায় খালাস না পেতে আরেক জামিন পাওয়া মাত্র আরেকটা মামলা দেখি অ্যারেস্ট করানো হচ্ছে। এর কারণ কয়টা? দুইটা। এর কারণ কয়টা? দুইটা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারাই সৎ কাজের দাওয়াত দিবে, যারাই আল্লাহর জমিনে আল্লাহর আইন চাইবে, আল্লাহর বিধান চাইবে, যারাই আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়ন করতে চাইবে, তারাই নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে, জেলখানা যাবে, বাড়িঘর হারাবে, ত্যাগ ত্যাগ করাবে, গলায় ফাঁসির দড়ি দিবে, কর্ফায়ার করবে, কিন্তু কোনো অসুবিধা নাই, তা যেখানে থেমে যাবে সেখানেই আল্লাহর জান্নাত, সেখানেই কি আল্লাহর জান্নাত। এই জন্য আমরা ঝিমিয়ে পড়ব না, আমরা পালিয়ে যাব না, আমরা ভয় পাব না। মোমেন ভয় পায় কাকে? লা তাখফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহ মানা, ভয় নাই, চিন্তা নাই। আমাদের সাথে আছে কে? আমাদের সাথে আছে কে? আল্লাহ। আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমরা নিজেরা সংশোধন হব, ইসলাম হব, কোরআন বুঝে কোরআন দিয়ে আমাদের জীবন গড়ব। ভাই সব বিপর্যয়ের পেছনে মূল কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে, আমরা কোরআনুল কারীম থেকে অনেক
দূরে আমরা এগিয়ে আসতে হবে, ফিরে আসতে হবে কোরআনুল কারীমের কাছে। এই কোরআনকে মায়ের ভাষায় বুঝতে হবে, এ টু জেড সবটুকুন মানতে হবে সবটুকুন, তখন দেখবেন আপনি আপনার সব মুসিবত দূর হয়েছে। ইমানের স্বাদ পাবেন, সালাতের স্বাদ পাবেন, আপনি কিয়ামের সিয়ামের স্বাদ পাবেন, তখন আপনার নাকের ডগায় আপনি জান্নাতুল ফেরদাউসের ঘুরে পাবেন। যদি নিজেকে কোরআন নিয়ে করতে পারেন, যদি নিজেকে মুমিন হিসেবে আল্লাহর কাছে পরিচিতি দিতে পারেন, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন মৃত্যু দেবে পরে জান্নাতের ওয়ারিস বানাবে আগে। আল্লাহ আমাদের কবুল করুন। পারেন তো সবাই, আমরা সংশোধন হতে চাই, আমরা ইসলাহ হতে চাই। ভাই দুঃখ করে বলতে হয়, আজকের লক্ষ জনতার মাঝেও বাদাল ইমান ইয়াওয়ালা ইবাদাতি আসসালাম, ইমানের পরে প্রথম কাজ হলো নামাজ, প্রথম ইবাদত হলো নামাজ। যদি নামাজের সাতটুকুনও নেই, তাহলে দেখা যাবে আজকের এই বিশাল জনতার মাঝে মাইনরিটি নয় মেজরিটি পার্সেন্ট মানুষ হবে বেনামাজি। কথাটা আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, কথাটা আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, দৈনিক তিন বেলা নামাজ পড়ে যে সে নামাজি না বেনামাজি, দৈনিক চার বেলা পড়বে যে নামাজি না বেনামাজি, নামাজিকে দৈনিক পাঁচত্ব নামাজ যাকে পড়াই লাগবে পড়তেই হবে, কোনো ক্রমেই কোনো অবস্থাতেই পাঁচত্ব নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কয়দিন পড়া লাগবে? গোটা জীবন। দৈনিক কত ওয়াক্ত? পাঁচত্ব। পড়বে যে মুমিন, সারবে যে কাফের। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, লা সালাতা লাহু ইমান দীনা। কিন্তু আফসোস, আমাদের সমাজে নামাজের আমল খুব কম, নামাজের আমল খুব কম। এখন যদি আমি বলি, আপনারা দেখতে চান, বাস্তব দেখতে পারেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে পারেন, আজকে 31 তারিখ, আজকে 31, আজকে 31, এই 31 দিবসে 5 31 155 ওয়াক্ত নামাজ আমাদের থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হুকুম ছিল এই জানুয়ারি মাসে 155 ওয়াক্ত নামাজ আমাদের উপরে কি ছিল? ফরজ। 154 ওয়াক্তও কি ছিল? 154-র কোনো ব্যবস্থা ছিল না, 155। এটাকে 54 করার কোনো সুযোগ নেই। তাহলে দেখেন সমাজে বেনামাজির সংখ্যা কত, আপনারা নিজেরাই দেখবেন, আপনি নিজেই এখন দেখবেন আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন, ইমান আপনার আছে না কমে গেছে, আপনি জান্নাতি না আপনি জাহান্নামি, আপনি আল্লাহর প্রিয় না অপ্রিয়। এই 155 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়েছি, এই 155 ওয়াক্ত নামাজ আমরা এই এক মাসে কারা কারা পড়েছি, যদি বলি হাতটুকু উঁচু করেন, তাহলে মেজরিটি হাত উঠবে না। তাহলে আমাদেরকে সংশোধন হওয়া লাগবে, ইসলাম হওয়া লাগবে। আমরা আল্লাহ যা করতে বলেছেন করব, আল্লাহ যা নিষেধ করেছেন তার একটি কাজও করব না। অবশ্যই আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন, নেয়ামত দেবেন এবং পরকালে দেবেন কি জান্নাত। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ وينهون عن المنكر ويسارعون في الخيرات। এই যে ইমানের আমলে সালেয়ার পরে বললেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নির্দেশ নিষেধ করো, বাধা প্রদান করো। যদি আমার দিন চাও, যদি জান্নাত চাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। আল্লাহর হাবিব যখন এই মিশনের জন্য হাত পাতলেন, আবু বকর সিদ্দিক দৌড়ে বাড়ি গেলেন, কি আছে বাড়িতে দেখার জন্য আনার জন্য। প্রিয়তম স্ত্রীকে ডেকে বলতেছে, প্রিয়তম স্ত্রী আমার, আল্লাহর হাবিব চাদর ফেলেছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, এই সংগঠনের জন্য দান সদাকা করতে হবে। ঘরে কি আছে সব দিয়ে দাও, ঘরে কি আছে সব দিয়ে দাও। হযরত আবু বকরের স্ত্রী বললেন, প্রাণ স্বামী আমার, যা আছে সব আগেই দিয়ে ফেলেছেন, আমার ঘরের মধ্যে কিছু নেই, যা আছে সব আগেই দিয়ে ফেলেছেন। হযরত আবু বকর বললেন, এখন আর কি বাকি আছে? বলল, কিছু বাকি নেই। দেখো কি আছে, আবু বকরের স্ত্রী বলতেছে, 3 দিন পূর্বে চুলায় পাক হয়েছে, ওই 3 দিন পর্যন্ত আর পাক হয় না, খাবার দাবারও আমাদের কিচ্ছু নাই, তবে 3 দিন আগে যে পাক করেছি ওই চুলার ভিতরে উনুনের ভিতরে ছাই গুলো সারার কিচ্ছু আছে কি? ছাই ফিল মাউদুদান ওয়াল খাতাবিল আখরা, ওই লাকড়ি পোড়া আখের অংশগুলো আছে, ছাই আর কিচ্ছু নাই। আল্লাহর নবীর
আল্লাহর নবীর সাহাবি হযরত আবু বকর বললেন, বিবি আমার কিচ্ছু তো নাই, কি নিয়ে যাব, শূন্য হাতে তো যেতে পারি না, একেবারে দান সদাকা না করে আমি থাকতে পারি না, নবীর চাদরের পরে কি দিব, অতএব চুলার মধ্যে আছে শুধু তাই ছাই দিয়ে দাও, তাই এতটুকু নিয়েই বিশ্ব নবীর দরবারে যাই। দেখি আল্লাহ কি করেন, ওই ছাইগুলা একটু কাগজের মধ্যে নিয়ে পোটলা করে। হযরত আবু বকর চললেন বিশ্ব নবীর দরবারে যাবে, বিবি বলতেছে স্বামী আমার এই ছাইগুলো কি কাজে আসবে, আল্লাহর নবীর সাহাবী বলেন নিয়ে যাই, আমার নিয়ত যদি সহি হয় আল্লাহ কোনো না কোনো কাজে লাগাইয়া দেবে, আমার তো আর কিচ্ছু নাই, আমি কি দেব। হযরত আবু বকর যাচ্ছে, বিবি দেখে বলে স্বামী আমার একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হযরত আবু বকর বলে কেন দাঁড়াবো স্বামী আমার, আপনি তো সাইটুকু নিয়া বিশ্ব নবীর দরবারে আপনার সালাম দেবেন, আপনার পক্ষ থেকে দেবেন, কিন্তু আল্লাহ তো বলেছে যাকারিন আও উন্থা, নারী এবং পুরুষেরা নেয় কেমন করবে, নারী এবং পুরুষেরা দান সদাকা করবে, আমি কি দেব, দেবার মতো কিছু তো ঘরে আর নাই, আমার সালামটুকু খালি হাতে দিয়েন না, একটু দাঁড়ান, আমার ঘরে আমার হাতে বানানো খেজুর পাতার পাটি দিয়ে একটা নামাজের মুসল্লা, যা নামাজের জন্য নামাজ পড়ার জন্য খেজুর পাতার একটা পাটি বানিয়েছি, এই পাটিটুকু নিয়া নবীজির কাছে আমার সালাম দিয়ে দান করে দিয়ে আমার পক্ষ থেকে এটা দান করে দিয়ে। হযরত আবু বকর এক হাতে ছাইয়ের পোটলা আর এক হাতে নামাজের খেজুরের পাতার পাটি ওইটা নিয়ে রওনা করলো। আবু বকর স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আবার পিছু ডাক দেয় প্রাণের স্বামী আমার আরেকবার ফিরে আসেন, আর একটু দেরি করেন। হযরত আবু বকর ফিরে এলো, তুমি বারবার কেন ডাকছ, কয় স্বামী খেজুর পাতার পাটিটা দিয়ে দেন, এটা দেওয়া যাবে না। আবু বকর চিন্তা করলো, দেখে বলে বিবি আমার এই খেজুর পাতার পাটির যে জান্নাত দামি, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এই পাটিটুকু তুমি দিয়ে দাও। আবু বকরের স্ত্রী চোখের পানি গুলো ছেড়ে কান্দে আর বলে না, খেজুর পাতার পাটিটুকু দেওয়া যাবে না, আমারটা ফিরিয়ে দেন। পাটিটুকু হাতের পরে নিয়ে বললেন দাঁড়া আমি আসতেছি। ঘরের ভিতরে গিয়া আবু বকরের স্ত্রী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আল্লাহ আমার ঘরে অতিরিক্ত কোনো পোশাক নাই, আমার ঘরের পোশাকটুকুন ছাড়া আমার ঘরে আর কোনো পোশাক নাই, আমি যদি এই পোশাকগুলো রেখে খেজুর পাতার পাটি দিয়া দেয় দামিটা আমি রাখলাম, কম দামিটা ইসলামের জন্য দিলাম, তুমি আমার দামি জান্নাত দেবা না, দামি জান্নাত দেলাম ছয় তোমার সন্তুষ্টি না ছয়, আমি আমার পরনের কাপড়গুলো খুলে খেজুর পাতার পাটি পরিধান করে আমার কাপড়গুলো দিনের জন্য ইসলাম কায়েমের জন্য দান করে দিলাম, আল্লাহ তোমার যদি ভালো লাগে এটা কবুল করে নিও। হযরত আবু বকর বললেন বিবির কাপড়, বলল স্বামী আমি খেজুর পাতার পাটি পরেছি, ওই কাপড় আর ছাই নিয়া বিশ্ব নবীর দরবারে দিয়া আবু বকর মসজিদে নববীর কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ দেখে বলে জিব্রাইল আর দেরি করিস না, যা মদিনাতুল মুনাব্বারায় যা, তবে যাবার আগে এই দামি পোশাক পত্র খুলে দিয়ে জান্নাত থেকে খেজুর পাতা নিয়া পাটি বানাইয়া ওই পাটি দিয়া পোশাক পরে মদিনায় যা, আর আমার নবীকে জানা দে আজকের এই দিনে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি পোশাক খেজুর পাতার পাটি। আবু বকরের দান, আবু বকরের স্ত্রীর দান আমার কাছে আজকে শ্রেষ্ঠ দান, আমার কাছে অনেক প্রিয়, এই জন্য আমার ভাইরা ইসলাম যারা চান আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চাও, আল্লাহ বলেছে নেক কাজ করো, সৎ আমল করো, ঈমান আনো, এরপরে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো, কবদ দেয়া দেই দল আছে ওটা চালাবার জন্য, ইসারিউনা ফিল খায়রাত, আমার দ্বারা সম্ভব, ওয়া মিম্মা রাযাকনাহু ইউনফিকুন, এই ঘর তোমার নয়, এই ব্যাংক তোমার নয়, এই দোকান তোমার নয়, এই সম্পদ তোমার নয়, সব আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই সব কিছু সুযোগ বুঝে বুঝে আমি আল্লাহর পথে দান করলাম।